আজকের ভিডিওর মূল টপিকসটাই হচ্ছে মোটরসাইকেল বা কারের জন্য যে পলিশ গুলো পাওয়া যায় এই পলিশ নিয়ে। তো বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পলিশ আপনারা পাবেন, যে পলিশ গুলো 120 টাকা, 130 টাকা, 150 টাকা, 200 টাকা, 250, 300, এক এক কোম্পানির পলিশের এক এক দাম। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে আসলে পলিশ নামে আমরা কি পলিশ দিচ্ছি নাকি অন্য একটা জিনিস দিচ্ছি, সেটি হচ্ছে মূল আলোচনার বিষয়। তো দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে তিনটা বোতল দেখা যাচ্ছে, তো একটু কাছে আসেন, এখানে আমার সামনে তিনটা বোতল আপনারা দেখতে পাচ্ছেন। তো সবার আগে আমি যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে দেখেন ক্লাসিক বিডি ড্যাশবোর্ড এন্ড ককপিট পলিশ, একটু ভালো করে দেখেন ড্যাশবোর্ড এন্ড ককপিট পলিশ। এবং আমি যদি পার্টেক্স কোম্পানির এই প্রোডাক্টটা দেখাই, এই যে স্টার বন্ড কার পলিশ, ঠিক আছে, কার পলিশ। তো এই যে পলিশ গুলো, আমরা আসলে আমাদের মোটরসাইকেল কারে দেই, কিন্তু সত্যি কথা বলতে এটি কোনো পলিশ না, ঠিক আছে, আবার এটি পলিশ। আচ্ছা, এটি কি পলিশ? এটা হচ্ছে মূলত ড্যাশবোর্ড পলিশ। ড্যাশবোর্ডটা হচ্ছে কি, আমাদের মোটরসাইকেলের মিটারের পাশে যে প্লাস্টিকের অংশগুলো থাকে, অথবা প্রাইভেট কারের স্টিয়ারিং এর আশেপাশে যে প্লাস্টিকের অংশগুলো থাকে, এগুলো সবই হচ্ছে, এগুলোকে বলা হয় ড্যাশবোর্ডের প্লাস্টিক বা ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডের যে অংশগুলো রয়েছে, বিশেষ করে মোটরসাইকেলের ক্ষেত্রে আপনার বিভিন্ন প্লাস্টিকের অংশ, প্লাস্টিক কোন প্লাস্টিক গুলো, শাইনি প্লাস্টিক না, মানে ব্ল্যাক প্লাস্টিক, বা আপনার হচ্ছে মিটারের আশেপাশে যে ব্ল্যাক জায়গাগুলো থাকে এগুলো, বা কারের ক্ষেত্রে ড্যাশবোর্ডের আশেপাশে যে অংশগুলো থাকে এগুলো, এগুলো হচ্ছে ড্যাশবোর্ড। তো সেই ড্যাশবোর্ডের পলিশ হিসেবে এই পলিশগুলো কিন্তু প্রচলিত রয়েছে। কিন্তু আমরা কি করি, মনের অজান্তে আমরা মোটরসাইকেলের বা কারের যে উপরের যে অংশ, যে অংশটা মানুষ বাইরে থেকে দেখে, মানে এটা টিন হোক বা লোহা হোক, এর উপরে যে রং করা যে সারফেসটা থাকে, এই রং করা সারফেসে আমরা এই ধরনের পলিশগুলো ব্যবহার করি, যেগুলোকে আসলে আমরা কার অথবা মোটরসাইকেলের পলিশ হিসেবে মনে করে ব্যবহার করি। আদতে এগুলো কিন্তু শুধুমাত্র ড্যাশবোর্ডের জন্য, এগুলো কখনোই আউট সারফেসের জন্য না। এখন আমি যদি আপনাদেরকে এই একটা পলিশ দেখাই, এই পলিশটা হচ্ছে কি, এই পলিশটা সম্পূর্ণভাবেই শুধুমাত্র পলিশ, এইটা কিন্তু আবার ড্যাশবোর্ডের জন্য না। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি এইটা দিলেও উজ্জ্বল বা শাইন দেখাবে, কিন্তু এইটার যে কেমিক্যালটা আর এইটার কেমিক্যালটা সম্পূর্ণ ভিন্ন, এইটার রং এবং এইটার রং সম্পূর্ণ ভিন্ন। যাতে করে দেখা যায় এইটা দিলেও হয়তো আপনার পলিশের মতো দেখা যায়, কিন্তু এটা পলিশ না, এটা আপনার মোটরসাইকেলের ট্যাঙ্কের উপরে বা কারের যে আউট এরিয়া আছে এখানে যদি আপনি দেন, এগুলা দিলে অটোমেটিক আপনার ওই যে যানবাহন, যানবাহনের কালারটাকে কিন্তু সে নষ্ট করে ফেলবে, একেবারে 100% গ্যারান্টি। এবং এটা একদিনই যে নষ্ট হবে তা না, দীর্ঘদিনে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনারা যদি এই পলিশটা দেন, এটা কোনোভাবেই নষ্ট করবে না। এখন আমি কিন্তু আসলে পরীক্ষা করি নাই, আমি কিন্তু আসলে ল্যাব টেস্ট করি না, এখন ল্যাব টেস্ট, কিন্তু যদি আমি এটা একটু দেখাই আপনাদেরকে, দেখেন শাইন ক্লিন প্রোটেক্ট, দেখেন এখানে কোথাও কিন্তু গাড়ির ছবি দেওয়া নাই, একটু ভালো করে আপনারা দেখেন, সম্পূর্ণ জিনিসটা হচ্ছে লেদার, তারপরে হচ্ছে যে ড্যাশবোর্ডের আশেপাশে এইসব জায়গাগুলোতে দিতে হয়। এবং আমি যদি এই জিনিসটা দেখাই, দেখেন এই যে ড্যাশবোর্ড এন্ড ককপিট পলিশ, এই যে ককপিট ড্যাশবোর্ড এন্ড ককপিট, মানে ভিতরের অংশটাকে সে পলিশ করবে, কিন্তু এই যে এই পলিশটা, এই পলিশটার কালারটাও ভিন্ন, এবং এটা আপনার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। তো তো দর্শক, আমরা প্রথমে এই যে স্টার বন্ড কার পলিশ, এই যে ড্যাশবোর্ড পলিশটা যদি একটু প্রথমে আপনাদেরকে একটু স্যাম্পল দিয়ে দেখাই, দেখেন এই যে এই জিনিসটা আমি দিলাম, দেখেন এই জিনিসটা একেবারে তেল তেলে, একেবারে তেল তেলে হয়ে গেল, ঠিক আছে। এখন আমি কি করলাম, এই আমার ওই ওই পলিশটাই আমরা আসলে ওই মুখের সিপটিটা নষ্ট হয়ে গেছে এইটার ভিতরে ভরে রেখেছি, আমরা একটু এই পলিশটা দিয়ে দেখাই, দেখেন এই পলিশটা দুধের মতো সাদা, দেখেন একটু এই ফেস থেকে দেখাও, এই পলিশটা হচ্ছে দুধের মতো সাদা। হ্যাঁ, এখন যদি আমি একটা ন্যাকড়া দিয়ে একটু ঘষা দেই তাহলে আসলে আপনারা বুঝ। তো দর্শক, এই যে এই অংশটি হচ্ছে আমার এই এই যে ড্যাশবোর্ড, আর এই অংশটি হচ্ছে আমার মূল পলিশ, দেখেন দুটার উজ্জ্বলতা আসলে দুই পাশে দিলেই কিন্তু বোঝা যাবে। দেখেন আমি একটু পরিষ্কার করে ফেললাম, তো এখন আমার গাড়ির কালারটা আপনারা একটু পরখ করেন কি অবস্থা। আর আমরা যদি এখন ওই সাইডটা একটু দেই, এই সাইডটা একটু দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আমরা শুধু এইটাকে দিব, শুধু এই সাদা দুধের মতো এটাকে দিব, এই যে শুধু এই দিলাম, বাস। এখন আমরা দেখেন এটাকে দিব, দেখেন দেখেন দুটার ভিতরে কালারের ডিফারেন্স কিন্তু অনেক, দুটার ভিতরে কালারের ডিফারেন্স অনেক।
আপনার আমি আপনাদেরকে যেটা বলবো যে সবসময় অরিজিনাল পলিশটা আপনারা ব্যবহার করবেন। আমরা ওই যে সাদা বোতলের পলিশটাকে এটার ভিতরে ভরে নিয়েছি, তো আপনারা এইটা কখনোই দিবেন না, কারণ এইটা দেওয়ার পরে যে জায়গাটায় যে তেল তেলে হয়ে যাবে, দেখেন এইটার এই অংশটা কিন্তু এখন তেল তেলে বিদে একটু ভালো লাগতেছে, কিন্তু এটার ভিতরে প্রচুর ময়লা ধরবে। তো এই হচ্ছে দর্শক মূল বিষয়। তো আপনারা আসলে এই ড্যাশবোর্ড পলিশকে পলিশ হিসেবে কখনোই ব্যবহার করবেন না, এটাকে ব্যবহার করুন ড্যাশবোর্ড। এখন ড্যাশবোর্ডটা কোনটা আমি যদি সেটা আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই যে এই জায়গাগুলো হচ্ছে ড্যাশবোর্ড, এগুলো হচ্ছে ড্যাশবোর্ড, এই যে এগুলো ঠিক আছে, এই যে এই অংশগুলো এগুলো হচ্ছে ড্যাশবোর্ড। আপনারা এটা ব্যবহার করবেন এই সকল জায়গায়, যেমন আমি যদি এখান থেকে একটু মেরে দেখাই, এই বাস, তারপরে আমি যদি একটু পরিষ্কার করে দেই, এই হচ্ছে অবস্থায় দেখেন এখন এটা একেবারে ফর্সা সুন্দর হয়ে গেছে। তো এই হচ্ছে মূল বিষয়। তো দর্শক ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। হয়েছে।